হ্যালো স্টুডেন্টস এই ভিডিওতে আমরা নেক্সট যা ডাইজেস্টিভ গ্ল্যান্ড এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা পাক গ্রন্থি নিয়ে পড়া শুরু করছি পাক গ্রন্থি কোথায় থাকবে আমাদের পাকস্থলী বা স্টমাকের যে ইনার এপিথেলিয়াম সেই ইনার এপিথেলিয়ামের মধ্যেই কিন্তু এরকম মাইনিউট মাইক্রোস্কোপিক অবশ্যইগুলো মাইক্রোস্কোপিক ছোট্ট ছোট্ট মাইনিউট এরকম লাইক টিউবুলার গ্ল্যান্ড দেখতে পাবো তাদেরকে আমরা বলবো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড তাহলে আমাদের পাকস্থলীর যে অন্তঃ আবরণী সেখানে কিন্তু আমরা এই গ্ল্যান্ডগুলো দেখতে পাবো এই গ্ল্যান্ডের মধ্যে মেনলি আমরা তিন ধরনের সেল দেখতে পাবো দেখো তিন ধরনের মেনলি দেখতে পাবো কী কী একটা হচ্ছে চিপ সেল এর আরেকটা নাম হচ্ছে পেপটিক কোষ এটার নাম বোধ আমরা অনেকেই শুনেছি তাই না পেপটিক সেল বা চিপ সেল আরেকটা কি অক্সিন্টিক সেল বা প্যারাইটাল সেল এবং তিন নম্বর হচ্ছে মিউকাস সেল বা এর আরেকটা নাম আছে একে আমরা গবলেট সেলও বলতে পারি তাহলে তিন ধরনের আমি এই সেলগুলো নিয়ে পরে আসছি আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে প্রধানত তিন ধরনের কোষ দেখতে পাবো চিপ সেল বা পেপটিক সেল অক্সিনটিক সেল বা প্যারাইটাল সেল এবং নিউকাস সেল বা গবলেট সেল আচ্ছা যদি আমরা চিপ সেল বা পেপটিক সেল নিয়ে কথা বলি চিপ সেল বা পেপটিক সেল নিয়ে থেকে কিন্তু মেনলি বেরোয় এনজাইম বা প্রো এনজাইম বলতে পারি নিষ্ক্রিয় অবস্থা থাকে কি পেপসিনোজেন এবং আরেকটা বেরোয় প্রো রেনিন এটা কিন্তু অবশ্যই শুধুমাত্র ইনফ্যান্ট স্টেজে অ্যাডাল্ট অবস্থায় কিন্তু প্রো রেনিন বেরোবে না এটাই মেন তাহলে অ্যাডাল্ট একটা যদি আমি পেপ মানে অ্যাডাল্ট হিউম্যানে যদি আমরা গ্যাস্ট্রিক ল্যান্ড দেখি তার কিন্তু পেপটিক সেল থেকে পেপসিনোজেনটাই আমরা দেখবো ক্ষরিত হচ্ছে প্রো রেনিন কিন্তু আমরা অ্যাডাল্ট অবস্থায় দেখতে পাবো না এটা শুধুমাত্র ইনফ্যান্ট স্টেজে বেরোবে এটা ইনঅ্যাক্টিভ এটাও এইচসিএলের কন্ট্যাক্টে এসে রেনিনে কনভার্টেড হয় এবং এটা মিল্ক প্রোটিন ক্যাসিনোজেনের ডাইজেশনে হেল্প করে এই পেপসিনোজেন থেকে কী তৈরি হয় পেপসিনোজেন থেকে তৈরি হয় পেপসিন এটা একটা অ্যাক্টিভ এনজাইম পেপসিনোজেন বললাম নিষ্ক্রিয় এনজাইম বা প্রো এনজাইম এই পেপসিনোজেন থেকে পেপসিনটা পেপসিনে কনভার্টেড হয় কিসের কন্ট্যাক্টে এসে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কন্ট্যাক্টে এসে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথা থেকে খরিত হয় এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খড়িত হয় অক্সিনটিক সেল বা প্যারাইটাল সেল থেকে ওকে আমরা চলে আসি মিউকাস সেল বা গবলেট সেল থেকে মিউকাস সেল বা গবলেট সেল থেকে খরিত হবে মিউকাস আর একটা জিনিস চিফ সেল বা পেপটিক সেল থেকে কিন্তু সামান্য পরিমাণে গ্যাস্ট্রিক অ্যামাইলেজ এবং গ্যাস্ট্রিক লাইপেজও খড়িত হয় কিন্তু পাকস্থলীর যে এনভায়রনমেন্ট হাইলি অ্যাসিডিক আমরা জানি এইচসিএল থাকার জন্য পিএইচ কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ এত হাইলি অ্যাসিডিক এই হাইলি অ্যাসিডিক কন্ডিশনে কিন্তু গ্যাস্ট্রিক অ্যামাইলেস কোনো কাজ করে না তবে গ্যাস্ট্রিক লাইপেস কিন্তু ফ্যাট ডাইজেশনে হেল্প করে তাহলে আমরা কিন্তু গ্যাস্ট্রিক ল্যান্ডে প্রোটিন ডাইজেশান দেখতে পাবো এবং ফ্যাট ডাইজেশান দেখতে পাবো আমরা কিন্তু কার্বোহাইড্রেট বা শর্করা কিন্তু পরিপাক দেখতে পাবো না এটা হচ্ছে পাচক উৎসেচন উৎসেচক খরণকারী সেলগুলো আরও দেখো আমরা দুধরনের সেলের নাম লিখেছি আর্জেন্টাফিন সেল এবং জি সেল জি সেল থেকে একটা হরমোন বেরোয় যার নাম হচ্ছে গ্যাস্ট্রিন এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা হরমোন গ্যাস্ট্রিন এটা গ্যাস্ট্রিক ল্যান্ডের সেলদেরকে স্টিমুলেট করে তাদের এই ক্ষরিত পদার্থগুলো রিলিজ করার জন্য আর্জেন্টাফিন সেল থেকে কি কী রিলিজড হয় রিলিজড হয় সেরোটোনিন রিলিজড হয় হিস্টামিন এবং ঘরিত হয় সোম্যাটোস্ট্যাটিন ওকে সেরোটোনিন এক ধরনের ভ্যাসোকনস্ট্রিক্টর ভ্যাসোকনস্ট্রিক্টার মানে আমরা জানি ভ্যাসোকনস্ট্রিক্টর মানে হচ্ছে রক্তবাহ সংকোচ সেরোটোনিন হচ্ছে এক ধরনের ভ্যাসোকনস্ট্রিক্টর এটা রক্তবাহকে সংকুচিত করতে হেল্প করে হিস্টামিন এক ধরনের রক্তবাহকে প্রসারিত করতে বা ব্লাড ভেসেলের ডাইলেশনে হেল্প করে এবং স্টাটিন কী করে সোম্যাটোস্ট্যাটিন কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাকের বিভিন্ন হরমোন রিলিজটাকে ইনহিবিট করে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের আর্জেন্টাফিন সেলের কাজ সেরোটোনিন হিস্টামিন এবং সোম্যাটোস্ট্যাটিন আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কাজ এবং গঠন এবং সেলের নাম জেনে গেলাম পরবর্তী ভিডিওতে আমরা নতুন গ্ল্যান্ড নিয়ে ফিরছি